আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে ইকিউরা 10% ময়শ্চারাইজিং ক্রিম। এটি হচ্ছে পা ফাটার জন্য, মূলত যাদের পা ফাটে তাদের জন্য এই ক্রিমটি। আজকের আমি এই ক্রিমটি সম্পর্কে জানাবো আপনাদেরকে, যে এটি কিভাবে ব্যবহার করবেন, ডোজ কী এবং এটির পূর্ণ কাজ কী। যাই হোক, এজন্য আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। যাই হোক, চলুন। ইকিউরা এটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। ইকিউরা এটির মূল উপাদান হচ্ছে ইউরিয়ার 10%, অর্থাৎ ইউরিয়া 10% বিপি। এটির সমন্বয়ে এই মূল উপাদানের মাধ্যমেই ইকিউরা এই ক্রিমটি তৈরি করা হয়েছে। এটি একটি ময়শ্চারাইজিং ক্রিম। তো ইকিউরা মূলত, আপনাদেরকে একটু মেডিকেলের ভাষায় প্রথমে বলি, তোকিও ইউরিয়া ব্যাকটেরিয়া নাশক, ছত্রাক বিরোধী, আমিষ ধ্বংসকারী, পানিগ্রহী এবং মৃদু স্থানীয় ব্যথা হিসাবে কাজ করে। এই কাজগুলোর মাত্রা নির্ভর, এর অধিকাংশ থেরাপিউটিক কার্যকারিতা পানিগ্রহিতার উপর নির্ভরশীল। ইকিউরা ক্রিম দ্বারা 3 সপ্তাহ চিকিৎসার পর পানি ধারণ ক্ষমতা 100% বৃদ্ধি পেতে দেখা গেছে। ইউরিয়া পার্কিউনিটিলের পরিশোধনের কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক, ইকিউরা এটি হচ্ছে, এটির আরও কিছু কাজ আছে, যে কাজগুলো আমি বলছি। ইকোথায়োসিস এবং শুষ্ক ত্বকীয় অবস্থার বিরুদ্ধে এই ইকিউরা কাজ করে। এক্সিমার বিরুদ্ধে ইকিউরা এই মলমটি কাজ করে। সেরিয়াসিসের বিরুদ্ধে ইকিউরা কাজ করে। এটির মাত্রা হচ্ছে, ত্বকে প্রয়োগ করা হয় এই ইকিউরা মলমটি, আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে পরিষ্কার ও শুষ্ক করে 2 বার ইকিউরা ক্রিম পাতলা করে প্রয়োগ করতে হবে। বদ্ধ ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে, যাতে ইকিউরা এই ক্রিমটি কোনো কিছুতে মুছে না যায় অথবা ধুয়ে না যায় সেজন্য। কিন্তু ক্রিমের নিজস্ব বদ্ধতার কারণে সাধারণত দরকার হয় না, তারপরেও এভাবে করলে ভালো হয়। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ত্বকীয় ব্যবহারে কোনো মারাত্মক প্রতিক্রিয়া তথ্য পাওয়া যায়নি, যদিও পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দীর্ঘদিন ধরে একে নিরাপদ একটি ওষুধ বলে মনে করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইকিউরা ক্রিম পোড়া, ভাঙ্গা অথবা ক্ষততে প্রয়োগ করা হলে জ্বালা পোড়া সৃষ্টি হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না, সকল সময়ই এটি ব্যবহার করা যাবে এবং সকল বয়সেই ব্যবহারের উপযোগী এই ইকিউরা ক্রিমটি। তবে কিছু সতর্কতা, কিছু ক্ষেত্রে ইকিউরা ক্রিম 10% ক্রিম সংবেদনশীল ত্বকে প্রয়োগ করলে স্থানীয় জ্বালা পোড়া এবং ইডিমা সৃষ্টি করতে পারে। যদি অবস্থা আরও খারাপ হতে থাকে, উন্নতি না ঘটে, তাহলে ইকিউরা ক্রিমটি ব্যবহার করা উচিত নয়, এটি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো যাই হোক বন্ধুরা, এই ইকিউরা ক্রিমটি মূলত পা ফাটা, যাদের পুরুষ অথবা মহিলা যাদের পা ফাটে, পায়ের গোড়ালি দেখবেন ফেটে যায়, তাদের জন্য খুবই ভালো কার্যকর এই ইকিউরা মলমটি। এটি হচ্ছে ইউরিয়া বিপি 10% ময়শ্চারাইজিং ক্রিম। এটি আপনাদের, যাদের মহিলাদের অথবা পুরুষদের যাদেরই হোক পা ফাটে, পায়ের গোড়ালি ফাটে, তারা এই ইকিউরা মলমটি ব্যবহার করতে পারেন। তো এটি ব্যবহার করলে খুবই ভালো ফল পেয়ে যাবেন।
এবং এটি দিনে দুইবার ব্যবহার করবেন। ব্যবহার করার পরে যাতে আপনার পায়ের অংশ অর্থাৎ যেখানে ব্যবহার করবেন পায়ে অথবা যেখানেই ব্যবহার করেন সেখানে যাতে মুছে না যায়, কিছুক্ষণ থাকে বা ধুয়ে না যায়, তো সেদিকে লক্ষ্য রাখবেন। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এই ইকিউরা মলমটি খুবই একটি ভালো এবং কার্যকর মলম। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের নিকট। এছাড়াও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ জবাব দেব। ধন্যবাদ।